বোবা মুসলমানের কোনো দাম নাই, যেগুলো বোবা মুসলমান এগুলো খালি আনাকুম আর জানাকুম, মসজিদে আসে আর যায়, ইসলাম বেঈমানরা শেষ করে ফলায়, ওদের কোনো জ্বালা পোড়া নাই। এমন মুসলমান আছে নি? কোনো লাভ নাই। নামাজ পড়তে পড়তে সেজদায় কপালে দাগ পড়ে গেলে, যদি ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে, ইসলামের দুশ্মনের ব্যাপারে আমার আপনার যদি দাগ বাঙ্গা ভূমিকা না থাকে, তাহাজ্জুদ নামাজ পড়লে কোনো কাজ হবে না। যারা আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করলেন, তাফসীরের ভাষায় তারা হলো জমিনের এক নাম্বার কপালওয়ালা। আর যারা অহংকারের কারণে, টাকার গরমে, ক্ষমতার গরমে, অর্থের গরমে, শক্তির গরমে আল্লাহর দেওয়া জবান থাকার পরেও আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করার সুযোগ হয় নাই, তাফসীরের ভাষায় তারা হলো জমিনের এক নাম্বার কপাল পোড়া। বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে কুরতুবীর ভিতরে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাই সূরাতুল ফাতিহার আলোচনা করতে যাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যায় লেখছেন, একটা মানুষ হায়াতের জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত নারী ক্ষমতা, হায়াতের জীবনে এমন কোন নিয়ামত নাই দৌলত নাই যে সে হায়াতের জীবনে পায় নাই। এই লোকটা হায়াতের জীবনে সমস্ত নিয়ামত পায়া, সমস্ত দৌলত পায়া, ক্ষমতা পায়া, যতটা ভাগ্যবান আর কপালওয়ালা না হয়েছে। তাফসীরওয়ালা লেখেন, তার থেকে হাজার কোটি অগণিত কোটি লক্ষ কোটি ভাগ্যবান ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া প্রেম আর ভালোবাসা নিয়া মহব্বত নিয়া একবার করবে আলহামদুলিল্লাহ। জবান দিয়া যে আমরা কথা বলি, এই জবানের মালিক কে? যারা বলেন নাই তাদের মালিক কে? আল্লাহ। কি আমাদের আলাদা আলাদা না একজন? আওয়াজ করে বলেন, জবানের মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। জবানের মালিক আল্লাহ। কে? আল্লাহ পাক যদি সত্যিকার অর্থে আমার আপনার জবানের মালিক হয়ে থাকে, এই কথাটা যদি চির সত্য হয়, তাহলে আল্লাহর নামের আওয়াজ ছোট হবে না বড় হবে? আরো জোরে বলেন, জবান দিছেন কে? তাহলে এই জবান দিতে হবে কারে? কারে দিতে হবে? কপাল পোড়া আল্লাহর দেওয়া জবান আল্লাহরে না দিয়া নেতার লেগে জীবন দিয়া লায়, নেত্রীর জন্য জীবন দিয়া লায়, দলের জন্য জীবন দিয়া লায়, কথা হয় না? আছে না নাই? জবান দিয়েছেন আল্লাহ, এই জবানটা দিতে হবে কারে? আল্লাহকে। তাহলে জবানের হক আদায় হবে। মানুষের ভালোবাসায়, দলের ভালোবাসায়, নেতার ভালোবাসায় জীবন দিয়ে দেয়, এই জন্য আমার আপনার জীবনটাকে আল্লাহ পাক দেয় নাই। আল্লাহ পাক যে আমাকে আপনার একটা জীবন দান করছেন, এই জীবনটা আল্লাহ পাক কেন দিলেন? কথা বলার শক্তি দিয়েছেন, হাত দিয়া কাজ করার শক্তি দিয়েছেন, পা দিয়া চলার শক্তি দিয়েছেন। আল্লাহ পাক যে দিলেন, এটা আমার আপনার খেয়াল খুশি মতো চলবার জন্য দেন নাই, আল্লাহর হুকুম মোতাবেক অনুযায়ী আমার আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে চালাইতে হবে। তাইলে জবানের হক আদায় হবে, আর না হয় জবানের হক হাত পা অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় হবে না। কিন্তু মানুষ এতই নিম খারাপ, আল্লাহর দেওয়া জবান আল্লাহরে না দিয়া
নেতার লেগা দিয়ালাই উমুক বায়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্ব ঘুমায় থাকে ফাসত্ব এই স্লোগান দিয়ে রংসা খাইয়ে কালি কুদে দুনিয়ার নেতা নেত্রীর স্লোগান দিতে যায় আপনি যদি জীবনটা দিয়ালান উমুক বায়ের চরিত্রকে এক গুতা মারছেন এক গুতা ইষ্ট কইরা কইরা মইরা শেষ আল্লাহ পাক যদি হাশরের ময়দানে জিগায় এই কালু কেমনে মরছিলি কবে যেই বেড়ায় ফেসাব কইরা ঠিক মতো পানি লয় না নামাজের এখতেমাম যার ভিতরে নাই হালাল হারাম যে বেড়ায় বুঝে নাই মদ জুয়া ফেন্সিরে রিয়া বা বাবার গুষ্টির লগে যার সম্পর্ক ছিল এই বেড়ার ভালোবাসায় জীবন দিয়া লাইছি আল্লাহ কে তো তুই ভালো কাম করছ তাড়াতাড়ি জান্নাতে যাইগা এই জন্য কি তোর জীবন দিছিলাম এই জন্য আল্লাহ বলেন মানুষ বড়ই নিম খারাপ আসমান আর জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে 18,000 মাখলুকাত এই মাখলুকাতের ভিতরে সব চাইতে নিম খারাপ জাত হলো মানুষ আমার কথা না কে বলতেছেন আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ আরো জোরে কান আল্লাহ বলেন আসমান আর জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে সব মাখলুকাত আল্লাহর হুকুম মোতাবেক চলে একমাত্র মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা এই মানব জাতি আল্লাহর জমিনে থাইকা আল্লাহর হুকুমের বিরোধিতা করে কথা বলে না এই জন্য এক শায়ের কয় আর যে বাসার আবো আকাশ বাদ খাত আর যে বাসার আবো আকাশ বাদ খাত আর যে বাসার আবো আকাশ বাদ খাত আরে জুমলা রাহমাখ লোকে কর দাসন আইবার জুমলা রাহমাখ লোকে কর দাসন আইবার হর যে বাসাত আব আতাশ বাদ খাত জুমলা রাহমাখ লোকে কর দাসন আইবার কি মতে হার চিজ রাদার নাক চিজ কি মতে খুদ রানা দানি আহমকিস আজ খুদা হি মে তোফি কে আদব বে আদব মাহরুমে গশ তাজ ফজল রব বে আদব মাহরুমে গশ তাজ ফজল রব চিৎকার মেরে হবে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার মুসলমান ভাইরে আমার এ বলিয়ারপুরের ভাই কুণ্ডাবাসী ভাই এই আসমানে যা আছে জমিনে যা আছে আসমান আর জমিনের মাঝখানে যা আছে গো ভাই ছোট থেকে শুরু করে যত প্রাণী আছে সব প্রাণী এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটা আল্লাহর হুকুমের বিরোধিতায় চলে একমাত্র মানুষ নিমুখারাম আল্লাহর জমিনের থাইকা আল্লাহর ইসলামের বিরোধিতা করে এ জোরে বলেন নিয়া জোরে বলেন আসেনি আল্লাহর জমিনে থাইকা আল্লাহর আলেমদের বিরোধিতা করে আল্লাহর জমিনে থাইকা আল্লাহর ঘর মসজিদের বিরোধিতা করে আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহর জমিনে থাইকা টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধিতা করে আল্লাহর জমিনে থাইকা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে জঙ্গি কয়া ফতোয়া দেয় এমন বাটপাড়ার সিটার জমিনে আসেনি এ মিয়া জোরে বলেন আসেনি মুসলমান ভাইরা রে আমার বোবা মুসলমানের কোনো দাম নাই যেগুলো বোবা মুসলমান এগুলো খালি আনাকুম আর জানাকুম মসজিদে আসে আর যায়
ইসলাম বেঈমানদের শেষ করে ফলায় ওদের কোনো জ্বালা পোড়া নাই এমন মুসলমান আছে নি কোনো লাভ নাই নামাজ পড়তে পড়তে সিজদায় কফালে দাগ পড়ে গেলে যদি ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে ইসলামের দুশমনের ব্যাপারে আমার আপনার যদি দাগ ভাঙা ভূমিকা না থাকে তাহাজ্জুদ নামাজ পড়লে কোনো কাজ হবে না জীবন বারবার নয় জীবন কয়বার কথা কয় না এই যে জীবন আল্লাহ পাক আমাকে আপনাকে দান করছেন এই জীবনটা কয়বার আসছি কার হুকুমে যাব কার হুকুমে আওয়াজ দিয়ে বলবেন আসছি কার হুকুমে যাব কার হুকুমে মাঝখানে যেই কয়েকদিন থাকবো হুকুম চলবে কার এই জোরে বলেন মুসলমান হবে সিংহের মতো মুসলমান হবে সিংহের মতো মুহাম্মদ ইবনে বখতিয়ার 17 জনে নারে তাকবীরের আওয়াজ দিয়ে রাজপথে নামছে লক্ষ লক্ষ বেঈমানরা 17 জন মুসলমানের আওয়াজে আল্লাহু আকবারের আওয়াজের সামনে মোকাবেলা করার সাহস পায় নাই পিছনে রাস্তা দিয়ে পালায় গেছে মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজের কারণে মুসলমান এমন হতে হবে ঠিক